হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে এসআইসিআইয়ের ওপর টপ 10 কোয়েশ্চেন্স, ঠিক আছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 10টা কোয়েশ্চেন করাবো, ঠিক আছে। ক্লাসের পুরো পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জয়েন করে নিও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো, চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, যাতে কি আমি ম্যাথসের উপর যখন ভিডিও বানাবো তখন কি ডাইরেক্ট তোমাদের নোটিফিকেশান চলে যাবে। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আর কোন টপিকের ওপর তোমরা এরকম টপ কোয়েশ্চেন যাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও। এর আগে আমি প্রফিট অ্যান্ড লসের ওপর আমি বানিয়েছিলাম ও টপ 15 কোয়েশ্চেন, ওটা যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আমাকে তোমাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো। ওকে, ফেসবুক গ্রুপে জয়েন করো, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই জয়েন করে নিও, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওকে, চলো স্টার্ট করা যাক। চলো স্টার্ট করার আগে বলি, আমার নতুন অনলাইন ব্যাচ রয়েছে, যারা জয়েন করতে যাও তারা জয়েন করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে। এখানে দেখো পুরো শিডিউল দেওয়া রয়েছে কী কী হয়, মানে রবিবার দিন ক্লাস হয় সন্ধে 6টা থেকে 9টা, গুগল মিটে হয়। ওকে, চলো আজকের ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা অন ইয়োর স্ক্রিন দেখো। আমি বাইলিঙ্গুয়ালি রেখেছি কোয়েশ্চেন, দেখো ইংলিশ বাংলা দুটোই রয়েছে, আমি ইংলিশটা পড়ে দিচ্ছি। বলছে আ ম্যান বরোড 16,000 rupees ফ্রম 2%, বলছে যে হি পেইড 6% ইন্টারেস্ট পার অ্যানাম টু ওয়ান, 10% ইন্টারেস্ট পার অ্যানাম টু আদার, ইন দ্য ফার্স্ট ইয়ার হি পেইড আ টোটাল ইন্টারেস্ট অফ রুপিস 1,120, হাউ মাচ ডিড হি বড়ো টু ইচ রেট। তো এই কোয়েশ্চেনে দেখো বলেছে বাংলাতে যে একটা লোক দুজন ব্যক্তির কাছ থেকে 16,000 টাকা ধার নিয়েছে, বলছে যে প্রথম ব্যক্তিকে 6% রেটে সুদ দিতে হবে আর দ্বিতীয় ব্যক্তিকে 10%। বলছে প্রথম বছরে যদি 120 টাকা, সরি এখানে একটু গণ্ডগোল হয়ে গেছে, এখানটা যে লেখাটা এটা 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 হবে 1120 হবে। ওকে, ঠিক আছে, ইংলিশটা দেখো, ইংলিশটা পুরো ঠিকঠাক আছে সব কিছু। তাহলে বলছে যে কার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। চলো এই কোয়েশ্চেনটা আমরা অ্যালিগেশন মেথডে করবো, অ্যালিগেশন মেথডে করলে কোয়েশ্চেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এখানটা দেখো 16,000 রয়েছে, এখানে দেখো 6% রেট অফ ইন্টারেস্ট প্রথমটা, সেকেন্ডটা 10%। আমরা যদি ওভারঅল রেট অফ ইন্টারেস্টটা বার করে নিতে পারি তাহলে সুবিধা হবে। দেখো ইন্টারেস্ট পেয়েছে কত, 1,120 টাকা, তাহলে এটা এটার কত পার্সেন্ট সেটা বার করে নিই, সেটা কত পার্সেন্ট, 1,120 / 16,000 × 100%। ওকে, দুটো শূন্য কাটছে, এখানেও একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছে, 16 দিয়ে যদি এটাকে কাটে তাহলে 7 হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমাদের 7% পেয়ে গেলাম। ওকে, তাহলে অ্যাভারেজ হচ্ছে মানে যে টোটালটা সেটা 7%। তাহলে দেখো 6% লেফটে লিখবো, 10% রাইটে লিখবো, আর 7% মিডিলে লিখবো, এটা ডিফারেন্স কত 1, আর এটা ডিফারেন্স কত 3। আমরা পার্সেন্টেজ দিলেও যা না দিলেও তাই, ঠিক আছে, আলটিমেটলি কেটে যাবে রেশিও নিলে। তাহলে দেখো টাকাটা প্রথম জনের কাছ থেকে 3 অংশ নিচ্ছে, পরের জনের কাছ থেকে 1 অংশ নিচ্ছে, তাহলে দেখো টোটাল হচ্ছে 16,000 টাকা। তাহলে প্রথম জনের কাছ থেকে কত টোটাল, এখান থেকে দেখো 3 আর 1 = 4, 4 ইউনিটের ভ্যালু 16,000 দেওয়া রয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 4,000 হবে, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 12,000 হয়ে যাবে। তার মানে একজনের কাছ থেকে 4,000 নিচ্ছে, একজনের কাছ থেকে 12,000 নিচ্ছে, যেটা দেখো তোমাদের কোন অপশান আছে, অপশান দেখো সিতে আছে, এটা দেখো থার্ড অপশানটা, এটা উত্তর, ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর হচ্ছে এটা। ওকে, চলো আশা করি বুঝতে পারছো তোমরা, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে আজ একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ 3 বছরে 1680 টাকা এবং 5 বছরে 1800 টাকা হয়ে যায়, মূলধন এবং সুদের হার আমাদের খুঁজতে বলছে, ঠিক আছে। চলো এটা এখানে কোনো কিছু বলে দেওয়া হয়নি, মানে আমাদের সিম্পল ইন্টারেস্ট ধরে নিতে হবে, সরি এখানে সিম্পল ইন্টারেস্ট বলেও দিয়েছে। চলো সিম্পল ইন্টারেস্ট মানে তো সোজা হয়ে গেল কোয়েশ্চেনটা, 3 বছরে এত টাকা হচ্ছে, 5 বছরে এত টাকা হচ্ছে, দেখো যেটা এত টাকা হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে আমাদের সুদ আসলে হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস আই ওয়ান লিখছি, ঠিক আছে, এটা কত 1,680, আর পি প্লাস আই টু মানে ইন্টারেস্ট যেটা দুবার এটা হচ্ছে কত 1,800। তাহলে ডিফারেন্সটা বের করি, ডিফারেন্স যদি আমরা করি দেখো এটা পি পি কেটে যাচ্ছে, তাহলে যে আই টু মাইনাস আই ওয়ান এটা কত হচ্ছে আমাদের, এটা থেকে এটা বিয়োগ করছে, এটা থেকে এটা বিয়োগ করলে 120 হয়ে যায়, তার মানে যে সুদটা এটা সুদটা পাচ্ছে কত 120 টাকা, এটা কত বছরের জন্য, 3 বছর আর 5 বছর, ডিফারেন্স কত 2 বছর, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 120 টাকা, 2 বছরের জন্য সুদ 2 বছরের সুদ 120 টাকা, তাহলে 1 বছরের কত, 1 বছরে 60 টাকা,
তাহলে আমরা 5 বছরেরটা বার করি 5 বছরের কত হবে 5 বছরে হবে কত আমাদের 5 6 30 মানে 300 টাকা ঠিক আছে তাহলে 300 টাকা পেয়ে গেলাম সুদ তাহলে এটা আমাদের সুদ আসল সুদ আসল থেকে আমরা সুদ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের প্রিন্সিপালটা প্রিন্সিপাল কত হবে আমাদের 1800 মাইনাস 300 1800 থেকে যদি আমরা 300 বিয়োগ করি তাহলে আমাদের কত হয় 1500 টাকা ঠিক আছে এটা আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে দেখো অপশনে একটাই মাত্র অপশনে 1500 দেওয়া আছে তার মানে রেট অফ ইন্টারেস্ট 4% না বার করলে আমাদের চলতো অপশন দেখে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে অপশন বি আমাদের উত্তর ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে যে চক্রবৃদ্ধি সুদের অর্থের পরিমাণ প্রথম বছরের শেষে 650 টাকা দ্বিতীয় বছরের শেষে 676 টাকা হলে মূলধন কত বলছে যে চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা প্রথম বছরের শেষে 650 টাকা দ্বিতীয় বছরের শেষে 676 টাকা হচ্ছে তাহলে বলছে যে মূলধন কত দেখো এই এই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করার জন্য নিয়ম কি কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে আমাদের জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে ঠিক আছে মানে যখন ডিফারেন্সটা যখন সেম হয় এখানটা যেহেতু যে বলেছে এখানে ইনিশিয়াল বলেছে এক বছর বলেছে আর দু বছর বলেছে তার মানে দেখো গ্যাপটা সেম এটাও এক এটাও এক যখন এটা সেম হয় তখন এটা আমাদের জিপিতে থাকার শর্ত কি এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে আমাদের জিপিতে থাকার মানে কি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয় এটা আমাদের ইনিশিয়াল এটাকে পি ধরছি এটা দেওয়া আছে কত 650 আর এটা দেওয়া আছে কত 676 তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 650 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ইন্টু 676 তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত হবে 650 এর স্কোয়ারকে আমরা লিখতে পারি যে 650 গুণ 650 বাই 676 ঠিক আছে এটাকে আমরা 26 দিয়ে কাটছি 26 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় 25 এটাকে 26 দিয়ে কাটলে আমাদের 26ই থাকে যেহেতু এটা 26 এর স্কোয়ার আবার 26 দিয়ে এটাকে কাটলে আমাদের 25 হয় তাহলে 25 গুণ 25 625 এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর 625 টাকা হচ্ছে মূলধন যেটা অপশান দেখো ডিতে আছে লাস্ট অপশানটা ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে বলছে যে চক্রবৃদ্ধি সুদের রাখা অর্থের পরিমাণ 5 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায় একই সুদের হারে কত বছরে ওই ওই নিজে ওই টাকা নিজের 8 গুণ হয়ে যাবে ঠিক আছে বলছে যে চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে এক কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে আর বলছে 8 গুণ হতে কত সময় লাগবে তাহলে এই কোশ্চেনটা করার জন্য যেটা ফর্মুলাটা সেটা আমাদের জানতে হবে সেটা কি এ টু দি পাওয়ার 1 বাই টি ওয়ান ইকুয়াল টু বি টু দি পাওয়ার 1 বাই টি টু এটা হচ্ছে ফর্মুলা এখানে কোশ্চেন মানে এই টাইপের কোশ্চেন দ্বিগুণ হয়ে যাবে বা দ্বিগুণ তিন গুণ হয়ে যাবে যেখানটা এটা কি এটা হচ্ছে যেটা আমাদের দ্বিগুণ বলবে বা তিন গুণ বলবে সেটা মানে দ্বিগুণ বলে দুই তিন গুণ বলে তিন আর বিটা কি যেটা আমাদের বার করতে বলবে এখানে 8 গুণ বলেছে তার মানে বি এর ভ্যালু আমরা 8 নেব এখানে টি ওয়ান কি প্রথম যেটা বছর দেওয়া থাকবে যেটা এখানে যেমন টি ওয়ান হচ্ছে 5 আর আমাদের টি টুটা বার করতে হবে যা যা দিয়েছে আমাদের এবার পুট করে দিলে অ্যান্সার হয়ে যাবে ওকে চলো তাহলে এর ভ্যালু দুই তাহলে টু টু দি বার ওয়ান বাই টি ওয়ান মানে পাঁচ ইকুয়াল টু বি এর ভ্যালু আট ওয়ান বাই টি টু এটাই আমাদের বার করতে হবে টি টু ইমপ্লাইজ টু টু দি বার ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু আটকে আমরা লিখতে পারি যে আমরা টু কিউব লিখতে পারি তাহলে এটাকে আলটিমেটলি টু টু দি বার থ্রি বাই টি টু লিখতে পারবো বেস সেম মানে পাওয়ার দুটো ইকুয়াল হয়ে যাবে তাহলে এখান থেকে ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু থ্রি বাই টি টু তাহলে এখান থেকে ইমপ্লাই টি টু ইকুয়াল টু কত পাবো তিন পাঁচা পনেরো এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর পনেরো বছর যেটা অপশান দেখো বিতে আছে ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এই কোশ্চেনটা আমি অনেকবার করিয়েছি আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে নিতে পারো আমার চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো চলো এই কোশ্চেনটা কি বলছে বলছে যে যে সময়টিতে 8000 টাকা সরি 80000 টাকা প্রতি বছর 10% চক্রবৃদ্ধি সুদে সুদে 92610 টাকা সুদ আধা বার্ষিকভাবে মানে চক্রবৃদ্ধি হচ্ছে মানে সেমি অ্যানুয়ালি সেমি অ্যানুয়ালি বলছে মানে ছ মাস পরপর চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে তাহলে বলছে যে কত সময়ে বা কত বছরে 80000 টাকা অ্যামাউন্টটা বেড়ে হচ্ছে 92610 হয়ে যাবে এই কোশ্চেনটা করার একমাত্র সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে কি জাস্ট এখানে 80000 দেওয়া আছে 80000 লিখবো এটা দেখো হয়ে যাচ্ছে কত 9260 হয়ে যাচ্ছে রেশিও করবো দেখো একটা শূন্য কাটছে এটাকে আমরা 20 কিউব লিখতে পারি আর এটাকে আমরা 21 কিউব লিখতে পারি ঠিক আছে এখানে দেখো আমাদের বলেছে যে কত বছরের এখানে সেমি অ্যানুয়ালি বলেছে এখানে রেট অফ ইন্টারেস্ট ফাইভ সরি 10% সেম এটা হচ্ছে পার অ্যানামের জন্য তাহলে ছ মাসের জন্য কত হবে 5% 5% ফ্যাকশন ভ্যালু কত হয় একের 20 হয় তার মানে 20 থেকে বেড়ে 21 টাকা হয়ে যাচ্ছে এক মানে ছ মাসে তাহলে দেখো এখানে কিউব হচ্ছে তার মানে এটা কিউব কত সময়ের জন্য হবে তিন মানে তিনখানা ইনস্টল মানে তিনখানা পিরিয়ড হবে টাইম পিরিয়ড তাহলে ছ মাস করে যদি তিনখানা টাইম পিরিয়ড হয় তাহলে কত দেড় বছর হয়ে যাবে যেটা অপশান এতে আছে অপশানে এই কোশ্চেনের উত্তর দেড় বছর
ঠিক আছে, এই কোশ্চেনটা সবচেয়ে তাড়াতাড়ি করার মেথড হচ্ছে এটা, কারণ এই কোশ্চেনটা আমি যদি নর্মাল প্রসেসে করতে অনেকটা টাইম লেগে যাবে। চলো এই কোশ্চেনটা কি বলছে, যে যে দ্য ডিফারেন্স বাংলাতে পড়ছি, চক্রবৃদ্ধি সুদ ও এবং একই হারে সরল সুদের পার্থক্য দু বছরে 5,000 টাকার পরিমাণের জন্য 32 টাকা, সরল সুদের হার কত? এখানে একটু বাংলাটা একটু অন্যরকম হয়ে গেছে। কোশ্চেনটার মানে হচ্ছে এটাই, যে 5,000 টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য সেটা 32 টাকা হলে আমাদের হচ্ছে সরল সুদের হার কত, মানে আমাদের সুদের হারটা বার করতে বলেছে, সরল সুদের হার না সুদের হার। এটা করার জন্য যে ফর্মুলাটা সেটা আমি বলেছিলাম যে ফর টু ইয়ার্স দু বছরের জন্য আমাদের সিআই আর এসআই এর যে ডিফারেন্সটা, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সের ফর্মুলাটা, সেটা হয় কি পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার হয়। এটা হচ্ছে ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে কোশ্চেনটা ইজিলি হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা কি পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এটা কি দু বছরের জন্য অ্যাপ্লাই হবে, এখানে দু বছরই বলে দিয়েছে। তাহলে দেখো এবার যা যা বলে দিয়েছে অ্যাপ্লাই করে দিই। দেখো এখানে বলেছে 32 টাকা হচ্ছে ডিফারেন্স, তাহলে এইটার ভ্যালু 32, তাহলে 32 ইকুয়াল টু পি এর ভ্যালু আমরা এখানে 5,000 দেওয়া আছে লিখে দিই, আর স্কোয়ার আর এর ভ্যালু আমরা জানি না, আর আর এর ভ্যালু বের করতে হবে বাই 100 স্কোয়ার, 100 স্কোয়ারকে আমরা 100×100 লিখে দিচ্ছি। এখানে 2টো 0, এখানে 2টো 0 কাটছে, এ 50কে এটা দিয়ে কাটলে মানে 50 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে এখান থেকে ইমপ্লাইজ আর স্কোয়ার ইকুয়াল টু কত যাচ্ছে, 2টা এপাশে গিয়ে গুণ হলে 64, তাহলে ইমপ্লাই বোথ সাইডে যদি আমরা বর্গমূল করে দিই আর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত 8, তার মানে 8%, এটাই উত্তর। রেট অফ ইন্টারেস্ট আমাদের 8%, অপশান ডি যেটা লাস্ট অপশানটা রয়েছে। ওকে চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে যদি বার্ষিক 12.5% হারে দু বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হয়, তাহলে একই সময়ের জন্য একই হারে একই পরিমাণ সরল সুদ কত, মানে একই টাকার, মানে বলছে যে যদি কিছু পরিমাণ টাকা 12.5% সুদের হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ যদি 510 টাকা হয়, তাহলে বলছে যে একই সময়ে একই হারে ওই একই টাকার সরল সুদ কত হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা করবো কীভাবে, সবার প্রথমে তাকে ফ্র্যাকশন ভ্যালু জানতে হবে, এটার 12.5% ফ্র্যাকশন ভ্যালু হয় কত, 1/8 হয়, মানে 8 টাকাটা বেড়ে 9 টাকা হয়ে যায়। এখানে দু বছরের জন্য বলেছে, তার মানে 8 স্কোয়ার বেড়ে 9 স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানটায় 64টাই বেড়ে 81 হয়ে যাচ্ছে দু বছরে। ঠিক আছে, 64 যদি আমরা মানে মূল্য নয়, তাহলে অ্যামাউন্টটা আমাদের সুদ আসলে 81 টাকা হয়ে যাচ্ছে দু বছরে। আমাদের বলেছে যে সরল সুদ বার করতে হবে, তাহলে সরল সুদের জন্য কী করতে হবে, 8টা বেড়ে 9 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 8টা হচ্ছে বেড়ে যদি 9 হয়, আমাদের এখানটায় দেখো এটাকে দুটোকে সেম করবো, এটাও 64 এটাও 64, এখানটায় কত হবে 64, দেখো এখানটায় 8 দ্বিগুণ করবো, এটাকে 8 দ্বিগুণ করো, সরি এটাকে 8 দ্বিগুণ করবো, এটাকেও আমাকে 8 দ্বিগুণ করতে হবে, এটাকে 8 দ্বিগুণ করলে 64, এটাই বেড়েছে কত দেখো 8×9 72 হয়ে যাচ্ছে, 8×9 72 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় দেখো সুদ কত, এখানটায় পার্থক্যটা কত, এখানটায় পার্থক্য দেখো 17 ইউনিট, আর এখানে পার্থক্য দেখো কত আমাদের 8 ইউনিট, 8 ইউনিট হচ্ছে, দেখো এই 8 ইউনিটটা হচ্ছে এক বছরের জন্য, আমাদের দু বছরের জন্য সরল সুদ বার করতে বলেছে, এখানে একই সময়ের জন্য, তো দু বছরের জন্য 2 দ্বিগুণ মানে 16 ইউনিটের ভ্যালু, 17 ইউনিটের ভ্যালু আমাদের 510 দেওয়া রয়েছে, 16 ইউনিটের ভ্যালু বার করতে হবে, ইজিলি করে ফেলতে পারবো। দেখো 17 ইউনিটের ভ্যালু 510, 1 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে 30 হয়ে যাবে, 3×17 = 51 হয়, তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে, 3×48 480 টাকা, দিস ইজ দ্য অ্যান্সার 480, যেটা অপশান এতে আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, কি বলছে, যে একজন মানুষ 2,550 টাকা ধার করে যা চক্রবৃদ্ধি সুদ সহ প্রতি বছরে 4% হারে দু বছরের শেষে 2টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়, প্রতিটি কিস্তি কত হবে, এটা একটা ইনস্টলমেন্টের কোশ্চেন চক্রবৃদ্ধি সুদের, একই রকমভাবে করবো। 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 4%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/25 হয়। ওকে, তাহলে 25 টাকায় বেড়ে কত হয়ে যাচ্ছে, 26 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরের জন্য কত, 25 স্কোয়ার বেড়ে 26 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা কত, এটাকে আমরা যদি করি এটাকে 625, এটাই বেড়ে কত, 676 হয়ে যাচ্ছে। আমাদের দুটো সমান ইনস্টলমেন্টের কথা বলা হয়েছে, ইনস্টলমেন্ট মানে কি, এইটাও ইনস্টলমেন্ট সেম করতে হবে, এটারও ইনস্টলমেন্ট সেম করতে হবে, এটা 26 এটা 676, তার মানে এটাকে 26 দ্বিগুণ করবো, তাহলে দেখো এটাও 676 এটাও 676 হয়ে যায়, তাহলে এটাকে যদি 26 দ্বিগুণ করি তাহলে এটাকেও আমাকে 26 দ্বিগুণ করবো, তাহলে এটাকে গুণ করলে দেখো 650 হয়ে যায়, আর এটা 676, তাহলে ইনস্টলমেন্ট আমার ইকুয়াল ইনস্টলমেন্টটা কত, 676 ইউনিট পেয়ে গেলাম। আর মূলধনটা কী হবে, মূলধনটা জাস্ট এই রাইট সাইডে যেটা আছে এই দুটোকে যোগ করে দিতে হবে, 625
আর 650, যোগ করলে কত দেবো 5, 7, 12, মানে 1275। তাহলে 1275 আমাদের মূলধন আর ইনস্টলমেন্ট কত 676 টাকা। তাহলে এইটারই ভ্যালু দেখো আমাদের দেওয়া রয়েছে 2250। তাহলে 676 ভ্যালু কত হবে আমাদের, করলে অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে এটা 1275 ইউনিটের ভ্যালু আমাদের দেওয়া রয়েছে 2550। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, এক ইউনিটের ভ্যালু 2, দেখো এটা কাটাকুটি করলে 2 হয়। তাহলে 676 ইউনিটের ভ্যালু কত হবে, 676 ইন্টু 2 কত দেবে 6 দোকানে 12, মানে 1352 হবে, এটাই উত্তর। মানে ইউনিট ডিজিট একটাই অপশানে 2 আছে, তার মানে অপশান এ এই কোশ্চেনে উত্তর হয়ে যাবে। ওকে চলো নেক্সট, এটা যে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন বলছে যে চক্রবৃদ্ধি সুদে একই অর্থ 4 বছরে যদি 3840 টাকা এবং 5 বছরে 3936 টাকা পর্যন্ত বৃদ্ধি পায় সুদের হার খুঁজুন। বলছে যে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 3840 টাকা হয়, 5 বছরে 3936 টাকা হয়, সুদের হার বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় আমরা কি জানি যে যখন চক্রবৃদ্ধি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদ কোনো বছরের শেষে যে মূলধনটা হয় সেটার মানে সুদের যোগ করার পরে সেটার উপরে আবার চক্রবৃদ্ধি সুদ আমার অ্যাপ্লাই হয়। তার মানে দেখো এইটা 4 বছরের পরে যেটা আছে এটাই আমাদের প্রিন্সিপাল ধরবো, এটা আমাদের হচ্ছে অ্যামাউন্ট ধরবো। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, এটা থেকে বিয়োগ করবো, এটা থেকে যদি বিয়োগ করি তাহলে দেখো 96, ইন্টারেস্ট হচ্ছে 96 টাকা। এটা হচ্ছে 1 বছর, 5 বছর আর 4 বছর আর 5 বছর, মানে ডিফারেন্সটা 1 বছর। যে কোনো 1 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট আমরা সবসময় সেম হয় আমরা জানি। তাহলে আয়ের ভ্যালু 96, এটা আমরা পি ধরে নিচ্ছি, আমাদের বার করতে হবে কি আর এর ভ্যালু, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, আর এখানে টি হচ্ছে 1। তাহলে এখানটা আমরা থেকে আর কত পাবো, আর হচ্ছে আমরা জানি 100 ইন্টু আই বাই হচ্ছে পি ইন্টু আমাদের পি ইন্টু টি। তাহলে এখানে 100 ইন্টু আই কত 96, আর এখানে পি কত, পি এখানটাই আমাদের হচ্ছে 3840, এটা ধরে নিয়েছি আমরা। এই শূন্য কাটছে, এটা দিয়ে যদি কাটি এটা আমাদের 4 হয়, 10/4 কত হয় 2.5 হয়, এটা হচ্ছে এই কোশ্চেনের সলিউশন। রেট অফ ইন্টারেস্ট কত 2.5%, যেটা তোমাদের অপশান ডিতে আছে, লাস্ট অপশানটা। চলো আজকে লাস্ট কোশ্চেন কি বলছে যে 2 বছরের মধ্যে 2000 টাকা চক্রবৃদ্ধি সুদ যদি সুদের হার প্রথম বছরের জন্য বার্ষিক 4% এবং দ্বিতীয় বছরের জন্য 3% হয়। বলছে যে 2000 টাকা চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে যদি রেট অফ ইন্টারেস্টটা প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 3% হয়। চলো একই রকমভাবে করে ফেলবো, 4% ফ্যাকশন ভ্যালু কত একটু আগেই বলে দিয়েছি, 1/25, আর 3% ফ্যাকশন ভ্যালু আমাদের কিছু হয় না, মানে কি এটা 100 থেকে 103 হয়ে যায়, এটাই আমরা করবো। এটার মানে কি 25 থেকে বেড়ে টাকাটা 26 হয়ে যাচ্ছে প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে কি 100 থেকে বেড়ে 103 হয়ে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো এখানটায় আমরা টোটাল হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এখানটায় পেয়ে যাবো আমরা অ্যামাউন্টটা। তাহলে এটা কত হয় 2500, এটাকে যদি গুণ করি তাহলে দেখো কতটা গুণ করে লিখে দিচ্ছি, 26 দিয়ে গুণ করলে 3 6 18, এটা 6 1 6, 3 2 6 0 2, এটা 8 7 6 2, তাহলে 2500 টাকা আমাদের বেড়ে 2678 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ, সুদের ইউনিট কত, এখান থেকে যদি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে ইন্টারেস্ট যেটা আছে সেটা কত ইউনিট দেখো হচ্ছে 178 ইউনিট, 178 ইউনিট। আমাদের এখানে 2500 ইউনিটের ভ্যালুই আমাদের কোশ্চেনে 2000 বলে দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু বার করতে হবে, ইজিলি করে ফেলবো এটা জাস্ট নর্মাল। তাহলে 2500 ইউনিটের যে ভ্যালুটা সেটা আমাদের দেওয়া রয়েছে 2000, তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, এক ইউনিটের ভ্যালু হবে 2000/ আমাদের 2500। তাহলে এখানে 2 0 2 0 কাটছে, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, 4/5, তাহলে এত ইউনিটের ভ্যালু কত হবে, 178 ইউনিটের ভ্যালু কত হবে 4/5 × 178। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 142.540 পাবো, এটা হচ্ছে উত্তর, যারা দেখো তোমাদের অপশান ডিতে আছে লাস্ট অপশানটা। ওকে এটাই ছিল আজকে পুরোপুরি 10টা কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মারো, ভিডিওটায় অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও। ওকে আবার দেখা হবে পরের দিন অন্য কোনো টপিকের ওপর ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।